আজ সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 12টায় শুরু হবে এই কর্মসূচি। ছাত্র জনতা হত্যা, গণগ্রেফতার, হামলা মামলার প্রতিবাদ ও নয় দফা দাবি আদায়ে দেশের সব আদালত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালিত হবে। দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, শ্রমজীবী সহ সব নাগরিককে এই কর্মসূচিতে সহযোগিতা ও একাত্মতা ঘোষণার আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা।